ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়গুণে দর্শক মহলে নিজের শক্ত অবস্থান গড়েছেন তিনি। মাঝে ব্যক্তিগত ইস্যুতে বেশ আলোচিত হয়েছিলেন এই তারকা, সে কারণে অভিনয় থেকে অনেকদিন দূরেও ছিলেন তিনি। তবে সে সব পেরিয়ে আবারও নিয়মিত হয়েছেন অভিনয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য তারকাদের মতো প্রভাও বেশ সরব, বিশেষ করে ইনস্টাগ্রামে নিয়মিত পাওয়া যায় এই অভিনেত্রীকে। প্রায় সময়ই কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানান বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন প্রভা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা, এতে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায় প্রভাকে। কিন্তু নেপথ্য কণ্ঠের কথাগুলো বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না, কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে। সেখানে প্রভার রূপ দেখে অভিনেত্রীকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন নেটিজেনরা। পাশাপাশি পুরুষ কণ্ঠের কথাগুলোকে নেটিজেনরা যেমন সমর্থন করেছেন, তেমনই প্রভাকেও নানান পরামর্শ দিয়েছেন তারা। ওই ভিডিওতে পুরুষ কণ্ঠে বলতে শোনা যায়, অবিবাহিত থাকার কারণে কেউ কখনো মারা যায়নি, কিন্তু ভুল জীবনসঙ্গীর কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট, সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই। পোস্টটি করার পরই রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছেন অভিনেত্রী কমেন্ট বক্সে। একজন লিখেছেন, বিরতি নিন, অভিনেত্রীরা এক ভক্ত লেখেন, হ্যাঁ এটা আমি বিশ্বাস করি, সম্পর্কে জড়ানো মানেই বিয়ে নয়, সম্পর্ক মানে দুজনকে সুখী হতে হবে। আরেকজন লিখেছেন, একা থাকতে পারাটাই ভালো, এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে প্রভার কমেন্ট বক্সে।